জানেন আপনার শত্রুকে? আপনি আপনার শত্রু। আপনাকে ধ্বংস করে দেয় কে? আপনি নিজেই নিজেকে ধ্বংস করে দেন। আপনাকে দিনে দিনে এই পৃথিবীতে শেষ করে দেয় কে? আপনি নিজেই নিজেকে প্রত্যেক দিন শেষ করে দিচ্ছেন। আমাদের কিন্তু সুযোগ সুবিধা সবারই ছিল, আমরা সেরকমভাবে সুযোগটাকে সুবিধাটাকে কাজে লাগাইনি, নিজেকে সৃষ্টি করেনি। এখন আমি হতভাগা, হতাশাগ্রস্ত। এখন আমার বিবেক বলছে আমি আমার শত্রু। বাবা কষ্ট করেছে, মা কষ্ট করেছে, আমাকে স্কুলে পাঠিয়েছে, কলেজে পাঠিয়েছে, ইউনিভার্সিটিতে পাঠিয়েছে, আমি কিন্তু সময়টাকে সেরকমভাবে কাজে লাগাইনি। আমি ঠিকঠাকভাবে পড়াশোনা করিনি, বাবার কষ্টটাকে বুঝিনি, মায়ের কষ্টটাকে সঠিকভাবে মূল্যায়নও করিনি। আমি ঘুরে বেড়ালাম, ফাঁকি দিলাম, আজ দিনের শেষে দেখি আমার সঞ্চয় বলে কিচ্ছু নেই, আমার অর্জন বলে কিচ্ছু নেই। কারণ আমার যখন সময় ছিল, আমি সময়টাকে সঠিকভাবে কাজে লাগাইনি, অবহেলাই করেছি। নিজেকে সৃষ্টি করতে হবে, এই স্বপ্নটাকে কখনো ভাবিনি, বাবার কষ্টটাকে মূল্যায়ন করিনি। যারা মূল্যায়ন করেছে তারা সঠিক স্থানে পৌঁছে গেছে, আর আমি নিগড়ানো বস্তুর মতোই সেই তলানিতেই রয়ে গেছি। এখন যখন হিসাব কষি, আমি দেখি সেই আগের অবস্থানেই, সেই শূন্যস্থানেই আমি পড়ে আছি। এখন আমি বলছি আমি হতভাগা। ইউ হ্যাভ অ্যাম্পল অফ টাইম, ইউ হ্যাভ অ্যাম্পল অফ অপরচুনিটি। আপনার এখনও সময় আছে, এখনও সুযোগ আছে। আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে আহরণ করতে হবে। সমুদ্রের কিনারে কিন্তু অনেক ঝিনুক পড়ে থাকে, যারা সকালবেলায় যায় তারাই কিন্তু ওগুলো কুড়িয়ে পায়, তারাই এটাকে আহরণ করতে পারে। এখন ইচ্ছেটা আপনার, আপনি জীবনে কতটুকু আহরণ করবেন, কতটুকু কুড়াবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। নমস্কার।